শান্তনামা ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই আশা করি ভালো আছো আজ আবার ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্স বিগিনার্স অথবা লার্নার্স এই সংক্রান্ত আরেকটি এপিসোড তো আজ আমরা মূলত এই যে বাক্যগুলো এই বাক্যগুলোর ট্রান্সলেশান কীভাবে হতে পারে গ্রামারের নিয়ম অনুযায়ী এবং কিছু প্রিপোজিশান তাদের ব্যবহার যেমন ই নন অ্যাড তাদের কিভাবে ব্যবহার হয় এই বাক্যগুলোর ক্ষেত্রে মূলত সেগুলিই দেখবার বিষয় ঠিক আছে তো এগুলো সাধারণত এই যে বাক্যগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই বাক্যগুলো বাংলায় কারক সেখানে কিছু বিভক্তি কীভাবে ব্যবহৃত হয় সেই রকম আর কি ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব। এই চ্যানেল ভিডিওর নিচে যে ডেসক্রিপশান বক্সটা আছে সেই ডেসক্রিপশান বক্সটা অবশ্যই তোমরা ভিজিট করো সেখানে আগে আপলোড হওয়া এই ট্রান্সলেশন ফর বিগিনার্স লার্নার্স এছাড়াও আরও অনেক ভিডিও গ্রামারের ভিডিও ইংরাজির সেগুলো তোমরা পেয়ে যাবে এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ লিঙ্ক তোমরা পাবে এছাড়াও দেখো ঠিক এখানে একটা আই বাটন আসছে এই আই বাটনে ক্লিক করলেও তোমরা অনেক ভিডিও লিঙ্ক পেয়ে যাবে সেটাও তোমরা দেখে নিও এই ভিডিও দেখবার পরে এসব দেরি না করে শুরু করা যাক প্রথম যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে ধনে কেহই তাহার তুল্য নহে ঠিক আছে এই বাক্যটাকে কিভাবে করা যেতে পারে ঠিক আছে ধনে ধনে মানে হচ্ছে সম্পদে ঠিক আছে দেখো কেহই তাহার তুল্য নহে কেহই তাহার তুল্য নহে মানে তুলনীয় নয় মানে তার সঙ্গে একরকম নয় এই বাক্য ট্রান্সলেশন কিভাবে করা যেতে পারে দেখো এই ধরনের বাক্যের ট্রান্সলেশন কেউ নয় এই ইংরেজিটা হবে নো ওয়ান নো ওয়ান মানে কেউ নয় তারপরে দেখো কি আছে ম্যাচেস ম্যাচেস মানে হচ্ছে সমান হওয়া ম্যাচ করা ঠিক আছে ম্যাচ করা মানে হচ্ছে সমান হওয়া এটা ভার এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে হিম মানে তার সমান নয় দেখো এখানে বাংলায় রয়েছে তার তার ইংরাজি তোমরা হট করে ভাববে যে তার ইংরাজি তো হিজ অথবা হার কিন্তু এখানে তো হিজ বা হার হলো না কেন হলো না দেখো এইটা একটা ভার ম্যাচেস এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে বলে ম্যাচের সঙ্গে ইএস যুক্ত হয়েছে ঠিক আছে এই ইএসটা যুক্ত হয়েছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এবং এর যে সাবজেক্ট সেই সাবজেক্টটা হচ্ছে এক বচনের রয়েছে বা সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সেগুলার নাম্বারে রয়েছে এক বচন শুধু নয় থার্ড পারসন সেগুলার নাম্বারে রয়েছে তাই ম্যাচের সঙ্গে ইএস যুক্ত হয়ে ম্যাচেস হয়েছে নো ওয়ান মানে কেউই না ম্যাচেস মানে হচ্ছে মিশে যায় মানে তুলনা করা হয় হিম তার সঙ্গে যেটা বলছিলাম সেটা হচ্ছে ম্যাচটা হচ্ছে ভার্ভ ভার্বের পরে সবসময় অবজেক্ট হয় এটা মাথায় রেখো ভার্ভের পরে সবসময় কি হয় অবজেক্ট হয় তাহলে নো ওয়ান ম্যাচেস কেউই তুল্য নয় হিম তার তুল্য নয় কোন ব্যাপারে তার তুলনায় ইন ওয়েলথ ইন ওয়েলথ মানে হচ্ছে সম্পদে ওয়েলথ মানে হচ্ছে ধন সম্পত্তি ইন ওয়েলথ এই যে ধনে এ এই অধিকরণ কারকের যে এই বিভক্তির জন্য এখানে ইন এসেছে এরকম যে সব সময় আসবে তা না এর ব্যতিক্রমও অনেক আছে এটা বোঝানোর জন্য বলা হচ্ছে যে এই ইনটার ব্যবহারটা সাধারণত এই যে ধনে এর জন্যে ইন ব্যবহৃত হয়েছে ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট সেন্টেন্স তোমাদের জন্য বিদ্যায় কেহই তাহার তুল্য নহে ভিডিওটা পজ করে একটু ভাবো সেন্টেন্সটা ট্রান্সলেশান কেমন হতে পারে বিদ্যায় কেহই তাহার তুল্য নহে ঠিক একই রকমভাবে করব কেউই তার তুল্য নয় এর বিদ্যায় মানে বিদ্যাতেই এইভাবে করলেই হয়ে যাচ্ছে তাহলে প্রথম কি হবে নো ওয়ান তাই তো আশা করি তোমরা ভেবে নিয়েছ তাহলে নো ওয়ান দিয়ে শুরু হবে কেহই তাহার তুল্য নহে নো ওয়ান তারপর কী হবে আগের বাক্যের মতো ম্যাচেস মানে কেউই এই ম্যাচ মানে হচ্ছে সমান হওয়া বা তুল্য হওয়া নো ওয়ান ম্যাচেস কেভি সমান নয় বা তুল্য হয় না কার তাহা তাহার হচ্ছে হিম ইন নলেজ এই যে বিদ্যায় বিদ্যায় হচ্ছে ইন নলেজ ঠিক আছে যেমন আগেরটায় ছিল ইন ওয়েলথ এটা হচ্ছে ইন নলেজ আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট সেন্টেন্স দেখো দশম পৃষ্ঠায় ইহা পাইবে কি আছে দশম পৃষ্ঠায় ইহা পাইবে এই বাক্যটাকে কীভাবে আমরা ট্রান্সলেট করতে পারি দেখো দশম পৃষ্ঠায় ইহা পাইবে এই বাক্যটাতে ইহা পাইবে কাকে বলা হচ্ছে এটা ইম্পারেটিভ সেন্টেন্সের মতো মনে হচ্ছে আমি আগেই বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ সাবজেক্ট উজ্জ থাকে ঠিক আছে তাহলে তুমি পাইবে দশম পৃষ্ঠায় ইহা পাইবে মানে দশম পৃষ্ঠায় তুমি পাইবে ঠিক আছে তাহলে ইউ মানে তুমি উইল ফাইন্ড পাইবে দেখো এখানে ফিউচার একটা কাজ করছে ফিউচার ভাব আছে ভাব আছে একটা তাই না ফিউচার সেন্স কাজ করছে এখানে তাহলে দেখো কি বলছে ইউ উইল ফাইন্ড মানে তুমি পাইবে এই যে পাওয়া মানে খুঁজে পাওয়া খুঁজে পাওয়ার জন্য ফাইন্ড ব্যবহার করা হয় আর যেহেতু ফিউচার একটা সেন্স রয়েছে তাই উইল শ্যাল উইল ব্যবহার করা হলো উইল ইউ এর পরে উইল বসে তাহলে কি হলো দেখো ইউ উইল ফাইন্ড এটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স টেন্স সম্পর্কে কনফিউশন থাকলে নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক তোমরা পেয়ে যাবে ওখান থেকে টেন্স শিখে নিও বা দেখে নিও আর এই যে যে ভিডিওগুলো না ট্রান্সলেশান ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্স এটাও কিন্তু টেন্স অ্যান্ড ট্রান্সলেশান যে প্লে লিস্ট তার মধ্যেই আপলোডেড হবে তাহলে ইউ উইল ফাইন্ড মানে তোমরা তুমি খুঁজে পাবে ইট ইট মানে ইহা এই যে যেটা বলছে ইহা সেই ইট হচ্ছে ইহা অন পেজ টেন এখানে অন পেজ নাম্বার টেনও দেওয়া যেতে পারে ঠিক আছে এই যে দশম পৃষ্ঠায় মানে পেজ টেন বা পেজ নাম্বার টেন ইট মানে হচ্ছে ইহা ওকে আর পৃষ্ঠাতে ওই পৃষ্ঠায় এই যে পৃষ্ঠায় মানে পৃষ্ঠাতে এই জন্যে অন ওই যে যে পৃষ্ঠা দশ নম্বর যে পেজ সেই পেজে কোনো একটা বিশেষ ব্যাপার আছে সেটা খুঁজে পাওয়া যাবে এই ক্ষেত্রে কিন্তু অন প্রিপোজিশান বসছে ঠিক আছে তাহলে ইউ উইল ফাইন্ড ইট তুমি খুঁজে পাবে ইট মানে এটাকে অন পেজ নাম্বার টেন বা পেজ টেন মানে দশ নম্বর পাতাতেই নেক্সট সেন্টেন্স তোমাদের জন্য গল্পটি সপ্তম পৃষ্ঠায় পাইবে ঠিক আছে এটা কিন্তু সাধু ভাষায় রয়েছে এটা এভাবে বলা যেতে পারে গল্পটি সপ্তম পৃষ্ঠায় পাবে পাইবে এটা সাধু ভাষায় রয়েছে তো দেখো কিভাবে হতে পারে এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স ইউ আনবো আমরা তুমি পাবে গল্পটি সপ্তম পৃষ্ঠায় ঠিক আছে তুমি পাবে গল্পটি সপ্তম পৃষ্ঠায় কীভাবে হবে দেখো ইউ তারপরে পাবে উইল ফাইন্ড তাই না উইল ফাইন্ড ঠিক আছে তারপরে ভাবো একটু কি হবে গল্পটি এর আগেরটা ছিল ইহা মানে ইট এবার কিন্তু গল্প টি তার দি স্টোরি দেখো এইটুকুর মানে কি দাঁড়াচ্ছে ইউ উইল ফাইন্ড দ্য স্টোরি তুমি পাবে গল্পটি তাই না সপ্তম পৃষ্ঠায় এর আগে দশম পৃষ্ঠার জন্য কি এনেছিলাম অন পেজ টেন এবার কি হবে হ্যাঁ ঠিকই ধরেছো অন পেজ সেভেন বা অন পেজ নাম্বার সেভেন দিলেও কিন্তু হবে নেক্সট সেন্টেন্স তিনি চাঁদপুরে ব্যবসা করেন তিনি চাঁদপুরে ব্যবসা করেন এই সেন্টেন্সটা ট্রান্সলেশান কেমন হবে এই যে চাঁদপুরে এই অধিকরণকারক দেখেছ এছাড়াও দেখো আগেরগুলোতে এই যে পৃষ্ঠায় অধিকরণ কারক বাংলায় কারক বিভক্ত তোমরা যারা জানো দ্বারা ব্যাপারটা বুঝতে পারছো আচ্ছা তিনি চাঁদপুরে ব্যবসা করেন এটা কীভাবে হবে তিনি জন্য কী লাগবে সাবজেক্ট দিয়ে আমরা সে সেন্টেস শুরু করবো হি আচ্ছা এই ব্যবসা ইংরেজি হচ্ছে বিজনেস কিন্তু ব্যবসা করেন এর জন্যে লাগবে হচ্ছে আমাদের ক্যারিয়ন এই ক্যারিয়ন মানে হচ্ছে চালিয়ে যান এই চালিয়ে যান মানেই হচ্ছে ব্যবসা চালিয়ে যান যেহেতু এটা দেখো তিনি চাঁদপুরে ব্যবসা করেন এটা দেখে আমরা কি বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্সে রয়েছে তাহলে হি ক্যারিজ অন বিজনেস এটুকুর মানে কি তিনি বিজনেস চালিয়ে যান মানে বিজনেস করেন তাহলে ব্যবসা করা এই ইংরেজিটা কিন্তু হি ক্যারিজ অন বিজনেস এভাবে করা যেতে পারে করা যেতে পারে না এইভাবেই করতে হয় তাহলে হি ক্যারিজ অন বিজনেস অনেক ক্ষেত্রে অনেকে করে হি রান সে বিজনেস এভাবেও করা যেতে পারে তবে তার চাইতেও বেশি ভালো হবে অন হি ক্যারিজ অন বিজনেস সে ব্যবসা চালিয়ে যায় বা ব্যবসা করে কোথায় চাঁদপুরে অ্যাট চাঁদপুর এইখানে যদি কোনো বড়ো জায়গা থাকত তাহলে ইন দিয়েও করা যেত কলকাতায় ইন কলকাতা বা অ্যাট কলকাতা তো করা যাবে ঠিক আছে অনেক বড়ো জায়গার ক্ষেত্রে ইন দিয়ে সেই জায়গার নাম কিন্তু বসানো যাবে এখানে চাঁদপুরটাকে ছোটো জায়গা হিসেবে হিসেব করে অ্যাড ব্যবহার করা হয়েছে আরও বড়ো জায়গার ক্ষেত্রে ইন ব্যবহার করা যেতেই পারে অসুবিধা কিছু নেই ছোটো জায়গার ক্ষেত্রে অ্যাড ব্যবহার করা হবে তাহলে হি ক্যারিজ অন বিজনেস মানে তিনি বিজনেস করেন বা ব্যবসা করেন অ্যাট চাঁদপুর চাঁদপুরে ওকে নেক্সট সেন্টেন্স তোমাদের জন্য তারা চাঁদপুরে ঔষধের ব্যবসা করেন এটাকে এভাবেও লেখা যেতে পারে তারা চাঁদপুরে ওষুধের ব্যবসা করেন ওই ঔষধের হচ্ছে সাধু ভাষায় লেখা হয়েছে এভাবেও করা যেতে পারে মানে ও লেখা যেতে পারে তারা চাঁদপুরে ওষুধের ব্যবসা করেন এর ট্রান্সলেশানটা কী হবে তাহলে প্রথম সাবজেক্ট কোনটা তারা ব্যবসা করেন ক্যারিজ অন বিজনেস করতে হবে যেটা আগে আমরা করলাম একটু ভিডিওটা পজ করে ভেবে নাও আশা করি ভেবে নিয়েছ তাহলে তারা তারা ব্যবসা করে চাঁদপুরে ওষুধের ব্যবসা করে এইটুকু একটু মাথায় রাখতে হবে ওষুধের ব্যবসা আগেরটা শুধু ব্যবসা রেখেছিলাম এবার কিন্তু ওষুধের ব্যবসা ঠিক আছে ওষুধের ব্যবসা মেডিসিন বিজনেস না করে ফার্মাসিটিউকাল ব্যবহার করলে বেশি ভালো হয় তাহলে দেখো কি হবে যে ট্রান্সলেশান তারার জন্যে কি আনবো আমরা তারা দে তারপরে কি হবে ক্যারি অন দেখো এইখানটাতে তোমাদের একটা ভুল হবে সেই ভুলটা শুধরে দিই সেটা হচ্ছে দেটা কিন্তু বহু বচন দেটা কি দেটা বহু বচন এখানে কি আর ক্যারিজ হবে না এখানে হবে কিন্তু শুধুমাত্র ক্যারি সি এ আর ওয়াই এই আইএস কিন্তু হবে না একদম কপি পেস্ট করলে কিন্তু হবে না তাহলে কি হবে দে ক্যারি অন ঠিক আছে তারা চালিয়ে যায় এখানে কিন্তু ক্যারিজ অন হবে না আবারও বলছি দে ক্যারি অন হবে তাহলে তারা চালিয়ে যায় কি চালিয়ে যাচ্ছে বিজনেস এই কিসের বিজনেস ওষুধের বিজনেস ফার্মাসিউটিক্যাল বিজনেস এভাবে করা যেতে পারে দেখো দে এই ক্যারিজন কিন্তু হবে না এটা হবে হচ্ছে ক্যারি অন ফার্মাসিউটিক্যাল বিজনেস ফার্মাসিউটিক্যাল বিজনেস মানে হচ্ছে ওষুধের ব্যবসা তারপরে বাকি কি আছে চাঁদপুরে তাহলে অ্যাড চাঁদপুর হবে তাই না নেক্সট দেখো কি বলছে অ্যাড চাঁদপুর আবার বলছি দে ক্যারিজন হবে না হবে হচ্ছে দে ক্যারি অন তাহলে দে ক্যারি অন ফার্মাসিটিক্যাল বিজনেস অ্যাট চাঁদপুর ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ নেক্সট সেন্টেন্স তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর সেন্টেন্স নেই সরি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আইকনটা প্রেস করে নিও যাতে এই ধরনের রেয়ার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তুমি পেয়ে যেতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রিপ সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারা এই ভিডিও সুবিধা নিতে পারে স্ক্রিনে কিছু লিঙ্ক আছে সেগুলোও তোমাদেরকে দেখবার জন্যে অনুরোধ থাকলো আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিও ভালো থেকো